যে এখন কয়টা পার্টি আছে আসামে? বিজেপি, কংগ্রেস, ইউডিএফ। কিন্তু আমি যখন পলিটিক্যাল পত্রিকা খুলি, কে কার সঙ্গে আসে ধরা যায় না। হ্যাঁ, কংগ্রেসের এমএলএরা হেমন্তর প্রশংসা করে, কারেক্ট? ইউডিএফের এমএলএরা হেমন্তর প্রশংসা করে। সো ইটস লাইক আই থট কি এসা তো নিয়ে কি হেমন্ত বিজেপি, কংগ্রেস, ইউডিএফ তিনটাই চালাচ্ছে, আরেকটা দলের দরকার আছে। ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা বলতে পারো এটা আমার থিঙ্কিং। আই ওয়াজ থিঙ্কিং হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং, ইটস অল হজপজ। কিন্তু সিরাজউদ্দিন ভাই হেমন্তর প্রশংসা করলো। হ্যাঁ, আমাদের এখন যে ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছে জাকির হোসেন, ও হেমন্ত দার প্রশংসা করলো। যদি ভুল বলি আমাকে বলবে। আমাদের ইউডিএফের এমএলএরা এখান থেকে এখন হেমন্তর প্রশংসা করেছে। সো ইটস আ বেসিক্যালি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এভরিথিং সিমস টু বি রানিং বাই হিম। দের ইজ এ নিড ফর অ্যান অপোজিশন ইন আসাম, আই ফিল। আই হ্যাভ আস্ট আ সিম্পল কোয়েশ্চেন, আই নেভার সেড আই এম ফর কা, আই এম এগেনস্ট কা, ইয়ে ও। এটা হলো বিজেপির নাটক। ওরা হিন্দু মানুষকে বুঝিয়েছে দেখো কংগ্রেস কার বিরোধিতা করছে, আর মাইনরিটিকে বুঝিয়েছে দেখো সুস্মিতা কার পক্ষে আছে। দে ওয়ান দ্যাট ক্যাম্পেইন, আই লস দ্যাট ক্যাম্পেইন। আমি জেপিসিতে আমি আজকে সবাইকে জিজ্ঞেস করছি, ইজ ইন্ডিয়া অ্যাজ আ কান্ট্রি এ সিগনেটারি অফ দ্য হিউম্যান রাইটস কনভেনশন? ইয়েস অর নো? নাও আই এম আস্কিং এভরিবডি, অ্যাসামিজ হোক, বেঙ্গলি হোক, দিল্লির কোনো পার্টি হোক, ওয়েস্ট বেঙ্গলের কোনো পার্টি হোক, এনআরসির বাইরে যারা থেকে যাবে, 500,000 হোক আর 5,000 হোক, ক্যান ইন্ডিয়া সেন্ড দেম আউটসাইড দিস কান্ট্রি? ক্যান দে বি রিফাউলিং? জাস্ট গুগল দিস ওয়ার্ড, ক্যান দে বি রিফাউল? গৌরব গগৈ চড়াও তো, কালকের মধ্যে আমাকে জানাও যে এনআরসির বাইরে যারা থাকবে আপনারা কী করবেন ওদেরকে নিয়ে? ক্যান এ কান্ট্রি লাইক ইন্ডিয়া লিভ ল্যাক্স অফ পিপল উইদাউট আ স্টেট? দ্যাটস অল আই স্যাড। আমি কোনোদিন বলিনি যে কা সমাধান, আমি লাগাতার বলেছি কাতে সিটিজেনশিপ নেই, আমি লাগাতার বলেছি সিএএ ইজ এ আনকনস্টিটিউশনাল রেমেডি, সংবিধান মেনে এই মানুষদেরকে একটা সমাধান করে। এর ছাড়া সুস্মিতা দেব কোনোদিন কিছু বলেনি। আর যারা অনেকে কার দিকে তাকে ভোট দিয়েছে এখন কি হচ্ছে, কই কা? সো যারা যারা সিএএ দেখার পরে বিজেপি আর মোদিজির উপরে আস্থা রেখে ভোটটা দিয়েছিল, ওদেরকে জিজ্ঞেস করা উচিত যে অন্য অন্য ডিস্ট্রিক্টে কা লাগু হচ্ছে কিন্তু আসামে হচ্ছে না। অ্যান্ড সি, ওরা সিএএটা এনেছিল ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন জেতার জন্য, নট আসাম। প্লিজ বিলিভ মি। আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ ধরে নিয়েছে, ওটা বুঝতে পেরেছে, ইট ইজ নাথিং বাট এ পলিটিক্যাল টুল। এখন ওয়েস্ট বেঙ্গল ওরা হেরে গেছে, ওরা সিএ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ইট ইজ নেভার মেন্ট ফর আসাম।